বিয়ে ভাঙার পরে নতুন সঙ্গী আদ্রিতের জীবনে নিজের দিদিয়ার সঙ্গে প্রেম মিঠাইয়ের নায়কের। আনন্দবাজার পত্রিকার সংবাদ থেকে সংগৃহীত। আগে জানা গিয়েছিল এত তাড়াতাড়ি বিয়ে করতে চাননি আদ্রিত, সম্ভবত সুপ্রিয়ার কাছ থেকে সময় চেয়েছিলেন। মিঠাইয়ের নায়ক আদ্রিত রায়ের বিয়ে ভাঙার খবর সদ্য পাওয়া গিয়েছে। গত বছর নভেম্বর বা ডিসেম্বর মাসে দিনক্ষণ ঠিক হয়েছিল, কিন্তু অজানা কারণে আদ্রিত এবং তার বহু বছরের প্রেমিকা সুপ্রিয়া মণ্ডলের বিয়ে ভেস্তে যায়, সম্পর্কও টেকেনি। সুপ্রিয়া চলতি মাসের শুরুতেই অন্য এক পুরুষের সঙ্গে আংটি বদল করেন, কিন্তু আদ্রিত আর একা নন। টেলিপাড়ার খবর চুটিয়ে প্রেম করছেন আদ্রিত এবং কৌশাম্বী চক্রবর্তী। ঘটনাচক্রে মিঠাই ধারাবাহিকে কৌশাম্বী তার দিদির ভূমিকায় অভিনয় করেন, ডাকেন দিদিয়া বলে। সূত্রের খবর, বেশ কয়েক মাস ধরেই তারা প্রেম করছেন, টেলিপাড়ায় এই খবর রটে গেছে ইতিমধ্যেই। মিঠাই ধারাবাহিকে অভিনয় করতে করতেই আলাপ হয় দুই শিল্পীর, তারপরে প্রেম। তবে কি সুপ্রিয়ার সঙ্গে বিয়ে ভাঙার কারণ কৌশাম্বী, নাকি সুপ্রিয়ার নতুন প্রেমিক এই বিচ্ছেদের কারণ? অথবা হতে পারে যখন বিয়ে ভেঙেছে তখন তাদের জীবনে নতুন কারোর প্রবেশই ঘটেনি। আলাদা হওয়ার পরে নতুন মনের মানুষের সন্ধানে বেরিয়েছিলেন আদ্রিত সুপ্রিয়া, উত্তর মেলেনি কোনো প্রশ্নেরই। ছিল এত তাড়াতাড়ি বিয়ে করতে চাননি আদ্রিত, সম্ভবত সুপ্রিয়ার কাছ থেকে সময় চেয়েছিলেন। তাহলে কি আদ্রিত কৌশাম্বী দুজনেই এখন কেউ বিয়ের কথা ভাবতে চান না? অন্যদিকে দিন কয়েক পরেই সুপ্রিয়া তার নতুন প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন। Guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.